একটি আরবি বিখ্যাত কিতাব আছে আত-তাখফীফু মিনান নার, জাহান্নামের ভয় সম্পর্কিত বর্ণনা। তো ওই কিতাব একজন বিশ্ববিখ্যাত ইমাম আলেম ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব। সেই কিতাবটি তিনি জাহান্নামের বর্ণনার উপরে, জাহান্নাম সম্পর্কিত কোরআন এবং সুন্নার যাবতীয় বিস্তারিত আলোচনা ওই কিতাবের মধ্যে করেছেন। তো ওই কিতাবের মধ্যে জাহান্নামের আলোচনা বিস্তারিত শুরু করেছেন তিনি এই আয়াতটার মাধ্যমে। প্রথম আয়াত, প্রথম কিতাবের শুরু শিরোনামে এই আয়াত, এরপরে বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছেন। ওই কিতাবের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের চাইতে অধিক ভীতিকর, ভয়ঙ্কর আর কোনো কিছুর ভয় দেখান না। জাহান্নামের চাইতে বেশি ভীতিকর আর কিছু নাই। আর কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের প্রতি ভীষণ ভয় দেখিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে জাহান্নাম থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, নবীজির দোয়া এটা। আর আরেক বর্ণনায় আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন হাররি জাহান্নাম, নবীজি দোয়া করতেন আল্লাহ আমি আপনার নিকট জাহান্নামের গরম তীব্র আগুন থেকে পানাহ চাই। তাইলে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন ফাআনদারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলেন ফাআনদারতু আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাচ্ছি, নারান তালাযযা লেলিহান প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা, লেলিহান অগ্নি শিখা জাহান্নামের আগুন, সেইটার ভয় বান্দা আমি আল্লাহ স্বয়ং দেখাইতেছি। কাজে বিষয়টাকে তুমি খামখেয়ালি মনে করো, আল্লাহ বলে আমার বান্দা জাহান্নামের ভয় আমি দেখাইলাম, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের তীব্র গরম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানাহ চাইতেন। তাইলে আল্লাহ এবং তার রাসূলের এই কথা শুনবার পর একজন মুমিনের কলিজায় জাহান্নামের প্রতি সীমাহীন ভয় থাকা উচিত। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহর বান্দাদের পরিচয়, আল্লাহ বলছে ইয়ারজুনা রাহমাতাহু ওয়াখাফুনা আযাবাহু, আমার বান্দারা কেমন আল্লাহ বলেন আমার রহমত তথা জান্নাতের আশা করে, আমার আযাব তথা জাহান্নামকে ভয় করে। এটা মুমিনের সিফাত। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দা, প্রিয় বান্দা এর পরিচয় বলছেন ও ইবাদুর রহমান এই আয়াতগুলোতে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, রহমানের বান্দা আমার প্রিয় বান্দা, তার পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় পছন্দের বান্দা, দয়ার বান্দা, মায়ার বান্দা তারা যারা দিবানিশি এই দোয়া করে আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাব সরায় দেন, এই দোয়া যারা করে এরা আমার প্রিয় বান্দা। ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ নিশ্চয়ই জাহান্নামের আযাব এটা নিশ্চিত শাস্তি, ভীষণ শাস্তি, বড় নিকৃষ্ট অবস্থান স্থল, বড় নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিবি
হুজুরের দোয়া মুনাজাত যখনই কোন মুনাজাত করে উনি যখনই যতবার মুনাজাত করে আমি হাজার শতবার শুনছি শত শতবার উনি প্রত্যেক মুনাজাতের শুরুতে যখন কয়েকটা দোয়া পড়ে আরবি এইটা বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা এজন্য আমার মা আমার বোন আমার বাপ আমার ভাই আমি নিজেও আমাদের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জীবনে ইমানদারের একটা কাজ পরিচয় ইমানদার মানেই জাহান্নামকে ভয় করে জাহান্নামকে ভয় করে যেই জাহান্নামের ভয় আল্লাহ দেখাইছেন যেই জাহান্নামের ভয় রসুল দেখাইছেন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতু মিছলান নার না মা হারিবুহা হায় আমি জাহান্নামের চাইতে ভয়ঙ্কর আর কিছু দেখি নাই মেরাজ মিছলান নার এরপরে নবী বলেন না মা হারিবুহা আহারি জাহান্নাম থেকে যারা পলায়ন করবে বাঁচবে তারা দেখি ঘুমায় আছে তারা কি করে আছে ঘুমায়া থাকলে বন্দিগি না করলে সেজদা না দিলে আল্লাহকে না ডাকলে ইবাদত না করলে মা জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে বাবারাই বা বাঁচবেন কিভাবে আমি বাঁচব কিভাবে আপনি বাঁচবেন এরপরে নবী বলেন ওয়ালা মিসলাল জান্নাহ না মা তালিবুহা হায় আমি নবী জান্নাতের চাইতে সুন্দর আরামদায়ক কিছু দেখি নাই সেই জান্নাত যারা অর্জন করবে তারাও দেখি ঘুমায় আছে কি সুন্দর জাহান্নাম থেকে বাঁচবে যারা তারাও কি করে আছে ঘুমায় আছে জান্নাত অর্জন করবে যারা তারাও ঘুমায় আছে চা দোয়ানে গপ মারলে জাহান্নাম থেকে বাঁচবেন কেন 60 বছর বয়স পর্যন্ত বিড়ি খাইলে জাহান্নাম থেকে বাঁচবেন কেন আগুনেই তো আপনি আগুন থেকে আপনি বাঁচবেন কিতেন আগুনেই তো আপনার জীবন আগুনের মধ্যেই উনার শান্তি আগুন টান দিয়ে উনি যেমন ধোঁয়া সারে বাপ রে বাপ মনে হয় যেন উনি নবাব সিরাজউদ্দৌলার পূর্বপুরুষ সিরাজউদ্দৌলার দাদা উনি জমিদার বংশের সন্তান এই জন্য ঠেঙ্গালগি দিয়ে আবিরি খায় বুঝেন নাই আগুনকে পছন্দ করে আস্তাগফিরুল্লাহ এক মুসলমান এক মুমিন তো আগুন প্রিয় হইতে পারে না আগুন তো খাবার হইতে পারে না আগুন তো পানীয় হইতে পারে না মানুষ হয়তো খাবার খাবে নয়তো পানীয় পান করবে তো এটা কিটা সিগারেট এটা কি খাবার এটা কি সেবে না তুই এটা কিটা আগুন এটা আগুন মুমিনের খাবার হয় কেমনে মুসলমানের খাবার হয় কেমনে বলে আমারে সবাই বলে আমি নাকি এটা বেশি কই বীরির বিরুদ্ধে বেশি কই লাকসাম এক জায়গায় গেছি বয়ানে মনোহরগঞ্জ বয়ানের অনেকক্ষণ বলার পরে এক বুড়া মুরব্বী কো আজগা বীরির জান শেষ তো আসলে তো একজন মুমিনের সিফাত এটা মুমিন তো আগুন মুমিনের প্রিয় হয় কেমনে বলে মুসলমানের প্রিয় হয় কেন এই জন্য নবী বলেন হায় জাহান্নাম থেকে যে বাঁচবে সে ঘুমায় আস যে মা গান দেখতেছে নাচ দেখতেছে নাটক দেখতেছে সিনেমা দেখতেছে বাজারে ঘুরতেছে মার্কেটে ঘুরতেছে বেপর্দা চলতেছে এই অসভ্য নারী জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে সে তো জানেই না সে জান্নাতে যাবে কিভাবে বলে কি হালাত এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাইলাম বিষয়টা আমরা কথায় কথায় বলি যে বেটা কথাটা তোকে আমি বলছিলাম কোন কর্মচারী বলে নাই আমি সরাসরি বললাম আমরা অনেক সময় বলি হুজুর আপনি কদ্দূর কইয়া দেন
আমগরো কত সময় কথা ধরে আমনে কদুর কইলে কথাটা কি দিব গুরুত্ব দিব হয় না এরকম বলেন না আমারও তো অহরহ বলে আমনে কদুর কইয়া দেন আমার মাদ্রাসার নাজিম সাহেবকে অনেক কিছু আমি অন্যদেরকে বলতে বললে সে আমারে কয় হুজুর আমনে কদুর এটা কইয়া দেন কইলে গুরুত্ব দিব তো রব্বুল আলামিন বলে বান্দা আমি বলি ফাআনদারতু আমি ভয় দেখালাম তুমি আমার কথাটাও মূল্যায়ন করলা না তোমার মতো বেয়াদব তোমারে ফেরেশতাকে বলবে আল্লাহ হাসরের ময়দানে একটা লাঠি দিয়া জাহান্নামে ফেল একটা লাঠি মার থাম করে লাঠি মারবি এক লাঠির লগে যেন ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা লজ্জিত আর বেজ্জতি হইয়া যেন জাহান্নামে পড় মার লাঠি খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীকে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ধর এটারে খুজুহু হাশরের ময়দানে আল্লাহ বলবে ধর তাকে ফাগুল্লুহু ফেরেশতা তারে বান বেঁধে ফেল সুম্মাল জাহিমা সাল্লু অতঃপর জাহান্নামের আগুনের মধ্যে ছুঁড়ে মার মার লাথি মার একটা লাথির লগে ফেলাই দে গা জাহান্নাম হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এজন্য বাপ মা বোন ভাই বন্ধু সবাই মিলে জাহান্নামকে ভয় করে কোরআনুল করিমে আল্লাহ বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল ذلك يخفف الله به عباده يا عبادي فاتقون رب العالمين বলেন আমার নাফরমান বান্দা শুনে নাও আমি তোমাকে যেদিন জাহান্নামের মধ্যে ঢুকাবো জাহান্নামের আগুন কেমন হবে জানোনি আল্লাহ বলেন বান্দা তোমার মাথার উপরেও জাহান্নামের আগুনের আচ্ছাদন মেঘের মতো জমাট থাকবে আর তোমার নিচেও পায়ের তলায়ও জাহান্নামের আগুনের আচ্ছাদন থাকবে বরফের চাকার মতো উপরে একটা আগুনের আবরণ নিচে আগুনের আবরণ এর মাঝখানে থাকবা তুমি বেঈমান ও আপনি এটা ভালো বুঝবেন যেখানে আপনার গ্রিল বানায় তারপরে দিয়ে কাবাব বানায় উপরেও কয়লা নিচেও কয়লা আর মাঝখান দিয়ে শিকড়ি দেয় না কথা বলেন না হ্যাঁ আগুন উপরের আগুন নিচের আগুন কি হয় সিদ্ধ হয় রব্বুল আলামিন বলছেন মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল মাথার উপরেও থাকবে আগুনের আবরণ মাথার নিচেও থাকবে পায়ের তলেও আগুনের আবরণ মাঝখানে তুমি থাকবে মাঝখানে তুমি থাকবে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই আহ বাংলার শ্রেষ্ঠতম সন্তান ছিলেন আমাদের এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন মুজাহিদ ছিলেন হুজুর বলতেন এই কথা একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন জাহান্নামের আগুনের এই কথাইটা কেমনে বুঝাইতেন বলতেন শীতকালের কল্পনা করেন হুজুরে বলতেন যে নিচে হলো তোষক উপরে হলো লেফ তো তোষক তো এই রুই রুই হুজুরে কইতেন রুই তুলারি তো নিচে রুই উপরেও রুই মধ্যখানে তুই হুজুর বলতেন এটা মানে নিচে তোষক উপরে কি লেপ মাঝখানে কি তুমি রব্বুল আলামিন বলেন বান্দা নিচেও আগুন উপরেও আগুন মাঝখানে তুই যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদাহু রব্বুল আলামিন বলেন জাহান্নামের এই ভীষণ আগুনের কথা বলে আমি আল্লাহ নিজে আমার বান্দাদেরকে ভয় দেখাচ্ছি এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি ফত
تتقون হে আমার বান্দা তুমি আমাকেই শুধু কেবল ভয় করো আবার বল দয়া করে বল এরে বান্দা বিশ্বাস কর বান্দা তুই আমারে ভয় কর আমি আল্লাহ ছাড়ব না আমি আল্লাহ ছাড়ব না আজ যেমন দয়া করে পৃথিবীতে ভাত মাছ চাল ডাল আলো বাতাস শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে লালন পালন করছি বান্দা অচিরেই আমি আল্লাহ হাশরের ময়দানে তোর প্রতিটা নাফরমানির শাস্তি আযাব দিয়ে শাস্তি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে বদলা নেব বদলা নেব হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য এক বুজুর্গের কথা লিখছে কিতাবে ওই কিতাবে হারাম ইবনে হাইয়ান রাহমাতুল্লাহি আলাইহ এই আল্লাহর ওলি লিখছে উনি রাত্রিবেলা মাঝে মাঝে রাত গভীরে নিজ এলাকার মহল্লায় চিৎকার করতেন হাঁটতেন যে হায় তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচবা তোমরা ঘুমায় আছো কেমন তোমরা যারা রাত ভোর ঘুমায় রইলা জাহান্নাম থেকে বাঁচবা কেমনে জান্নাতে যাইবা কেমনে এই কথা বলে বলে তিনি চিৎকার করতেন অস্থির হয়ে যাইতেন এক বুজুর্গের কথা লিখছে ওই বুজুর্গে বলেন আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত তাহলে আমি পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় জমিনের প্রতিটা গলিতে গলিতে রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে লোক নিয়োগ দিতাম ঘোষক মাইক লাগাইতাম আর বলতাম ঘোষক ২৪ ঘন্টা এটা বলো ও আল্লাহর বান্দারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও ওই কিতাবে লিখছি নতুন পড়ছি এগুলো আজ দুই দিন কালকে রাত্রেও পড়ছি জাহান্নাম থেকে বাঁচ এমন বলতেন এভাবে ভয় পাইতেন ওনারা আল্লাহর প্রিয় বান্দারা এভাবে ভয় পাইতেন কোরআনুল করিমের মধ্যে আছে ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন তাসাআলুন قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم الله বলে জান্নাতীরা জান্নাতের মধ্যে একজন আরেকজনের মুখোমুখি জান্নাতে বসবে মুখামুখি মানে জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ বলছে জান্নাতি কুটি 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 জান্নাতি এমন ভাবে বসবে আল্লাহর দয়ায় এভাবে সিস্টেম জান্নাতে থাকবে যে হাজার লক্ষ কুটি কুটি জান্নাতিও বসলে কেউ কারো পিঠ দেখবে না সবাই সবার মুখ দেখবে বুঝেন নাই কেউ পিঠ দেখবে না এত বড় বিশাল জায়গায় বসবে কেমনে বসবে আমরা দুজন একসাথে থাকলেই আমি বুঝাই বলবো যে এই যে এইভাবে কথা বলেন না নিয়ত করেন আমিও যেন জান্নাতি হই আমিও যেন জান্নাতি হন তাইলে তো আমনে আমি বুঝাই দিতাম যে এইভাবে এই যে যেমনে বইছি আমরা জান্নাতে যেমনে বমু এমনে অন কেমনে কন এই জন্য অপেক্ষা করেন দোয়াও করেন আল্লাহ হুজুরেও জান্নাতি বানান আমারও কি বানান তখন এই মুখোমুখি জান্নাতিরা কথা বলবে আল্লাহ বলতেছে এই কথার মধ্যে কি বলবে জান্নাতি বলবে কালু ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন জান্নাতি বলবে বাকিদেরকে হে জান্নাতি বন্ধু আমি না দুনিয়ায় যখন ইতিপূর্বে ছিলাম নিজ পরিবার পরিজনের মধ্যে ছিলাম কিন্তু সব সময় ভীত ছিলাম জাহান্নামের ভয়ে ভীত ছিলাম বিবির সাথে ছিলাম ছেলে মেয়ের সাথে ছিলাম সংসার করছি বাজার করছি ঘাট করছি চাকরি করছি ব্যবসা করছি আয় করছি রোজগার করছি কিন্তু দিলের মধ্যে সবসময় ভয় ছিল আল্লাহ যদি মাফ না করে কি হবে আমার কি হবে আমার কি হবে আমার ক আল্লাহ আজকে দয়া করছে এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া জান্নাত দিয়া দিছে আজই কেবল নিশ্চিন্ত উপভোগ করছি এই জন্য দুনিয়া মোমেন
নিশ্চিন্ত উপভোগ করতে পারে না কলিজায় যার ঈমান আছে যার দিলে আখিরাত আছে যে মৃত্যুকে ভয় করে যে আখিরাতকে মনে রাখে যে মনে করে কবর আছে হাসর আছে খোদার কসম সে নিশ্চিন্তে নিরাপদে দুনিয়ায় হাসতে পারে না দুনিয়ায় সংসার করতে পারে না করে যা তা শুধুই জরুরত ছাড়ে বাকি টেনশন সারাক্ষণ আখিরাত আমি বাঁচব তো আমাকে আল্লাহ রক্ষা করবে তো আমাকে আল্লাহ মাফ করবে তো এই ভয় থাকবে এটা মুমিনের সিফাত মুমিনের সিফাত এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা ঈমানদারের সিফাত এটা ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন দুনিয়ায় থাকাকালীন পরিবার পরিজনের মধ্যে থাকাও কি থাকা ভীত ভীত থাকা সন্ত্রস্ত থাকা কিসের ভয়ে হ্যাঁ জাহান্নামের ভয়ে ভীত এটা মুমিনের সিফাত মুমিন জাহান্নাম থেকে নিশ্চিন্ত হইতে পারেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন গোটা হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ঘোষণা করে সমস্ত লোক জান্নাতি একজনই কেবল জাহান্নামী হযরত ওমর বলেন খোদার কসম আমার ভয় হয় হতে পারে সেই জাহান্নামী লোকটা হব আমি ওমর এরকম ভয় করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কিতাবের মধ্যে লিখছে আত-তাখউফু মিনান নার ওই কিতাবের মধ্যে লিখছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হায় কি কথা শুনুন না হযরত ওসমান বলতেন হায় কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমারে যদি এক মিনিটের লাগা যদি শুধু বলে ওসমান তোমার ফয়সালাটা তোমার ব্যাপারে সিদ্ধান্তটা একটু পরে নেব একটু দাঁড়াও অপেক্ষা করো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওই সেকেন্ড অপেক্ষা না করাই আমারে ছাই বানায় দেন নিশ্চিন্ন বানায় দেন কারণ আমার ভয় হয় আপনি অপেক্ষা করতে বললে না জানি জাহান্নামে ফেলে দিবেন এই ছিল সাহাবাই কেরামের জাহান্নামের ভয় এই ছিল হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইমানদারের দোয়া ইমানদার আল্লাহর সৃষ্টি নিয়ে ভাইবা বলবে সুবহানাকা রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ জগৎ আপনি বেহুদা বানান নাই আমি আপনার সৃষ্টি নিয়ে ফিকির করেছি এখন আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন এরপরে বলছে আল্লাহ মুমিনের দোয়া রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা আয় আল্লাহ আপনি যাকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন ফাকাদ আখজাইতা তাকে আপনি চির লাঞ্ছিত বেজ্জুতি অপমান করবেন জাহান্নামে ঢুক অমালি জালিমিন মিন আনসার আয় আল্লাহ জালেম পাপি নাফরমানের জন্য হাসরের ময়দানে তো কোনো সাহায্যকারী থাকবে না অতএব আপনি আমাকে জাহান্নাম দিয়েন না বরং দুনিয়ায় থাকতেই মাফ করে দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা এরপরে কি বলেন ওয়াকিনা আযাবান নার রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন বান্দা দিবানিশি এই দোয়া পড়ো আল্লাহ দুনিয়া সবটা দিয়েন না ভালোটা দেন আখেরাত সবটা দিয়েন না মাওলা আখেরাতও ভালোটাই দেন আর আল্লাহ যাই দেন আর নাই দেন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন সুবহানাল ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন এজন্য বাপ আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বারবার বারবার বলেছেন জাহান্নামের কথা মুমিনকে দোয়া শিখাইছেন আমার মুমিন বান্দা জাহান্নাম থেকে পানাহ চাও আল্লাহর নবী দোয়া শিখাইছেন ইমানদার আমার উম্মত আমি মুহাম্মদ আজীবন জাহান্নামের আযাব থেকে ভয় চাইলাম পানাহ চাইলাম